কেমন আছো সবাই? আমার নাম রঞ্জন বর্মন। আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছি না, তার কিছু কারণও রয়েছে। আমি অনেক দিন ধরেই ভাবছি যে চেষ্টা করব ইউটিউবে নতুন করে আবার ভিডিও আপলোড করা স্টার্ট করব। বাট যেটা হয়েছে সে ব্যাপারটা হলো এই যে এপ্রিল মাসের 3 তারিখে আমি একটি কোম্পানি জয়েন করি। তো সেখানটাতে আমাকে স্পোকেন ইংলিশ, অ্যাকচুয়ালি সফট স্কিল, অ্যাজ এ সফট স্কিল ট্রেনার অ্যান্ড অ্যাজ এ সফট স্কিল অ্যান্ড কম্পিউটার ট্রেনার আমি ওখানটাতে জব স্টার্ট করি। আর তারপর থেকে আমি আমার টাইম বের করে উঠতে পারছি না। প্রথম এই 3 তারিখে 1 মাস পূরণ হলো এই মাসের। তো প্রথম প্রথম মানে আমার তো একটা অতক্ষণ ধরে কাজ করার আমার কোনো এক্সপিরিয়েন্স এর আগে ছিল না, তো তাই জন্য অনেকটা টায়ার্ড ফিল করতাম আর বাড়ি এসে এনার্জি পেতাম না। কোনো নতুন কোনো টপিকের উপর বা নতুন কোনো টিউটোরিয়াল তৈরি করার উপর টাইম পেতাম না। তো তার জন্য প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা থেকে বিরত থেকেছি। আর কিন্তু আমি এখন যে কোনো রকমভাবে হোক আমি টাইম বের করছি যাতে আমি ইউটিউবে আবার নতুন করে ভিডিও আপলোড শুরু করতে পারি। আর অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও আপলোড করাটা আমার একটা শখ বলা যেতে পারে, যেটা আমার খুব ভালো লাগে। আমি কাউকে আমার তৈরি করা কোনো নিয়ম শেখাতে পারছি, তারা শিখতে পারছে, তো আমার এটা খুব ভালো লাগে। কাউকে আমার আমার জন্য কেউ শিখতে পারলো, এটা আমার খুব ভালো লাগে। তো তাই জন্য আমি ইউটিউবে আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব। তো আমি এবার জবের ব্যাপারটাতে বলি যে আমি কী ধরনের জব রিসেন্টলি করছি। অ্যাকচুয়ালি আমি একটি কোম্পানির নাম এখন আমি বলতে চাই না। তো সেই কোম্পানির একটি ব্রাঞ্চ রয়েছে মালদাতে, সেটা বেশিদিন হয়নি সেটা ওপেন করা মালদাতে নতুন। আগে একটা অন্য জায়গায় ছিল, তবে সেখান এখন একটু বড় জায়গা নিয়ে সেই ব্রাঞ্চটা ওপেন হয়েছে। সেখানটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়াতে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট সরি ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্কিল ইন্ডিয়া একটি মানে স্কিল ইন্ডিয়া একটা একটা ম্যাটার যেটাতে কী করে ভারতীয়দেরকে স্কিলড করা যায়, যেটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য। তো তার আন্ডারে কিছু প্রজেক্টস ওপেন করা হয়েছে, যেমন আমি একজন PMKVY এর সার্টিফাইড অ্যাসেসর, আমি PMKVY এর এক্সামস নিতে পারি মিডিয়া এন্টারটেনমেন্ট সেক্টরে। তো ঠিক তেমনই PMKVY এর মতনই আমি এটা আরেকটা সেক্টর যেটা হচ্ছে সরি এটা আরেকটা প্রজেক্ট, যেমন এটার নাম হচ্ছে মানস, মৌলানা আজাদ ন্যাশনাল একাডেমি ফর স্কিলস। তো এই মানস প্রজেক্টের আন্ডারে আমাকে রিক্রুট করা হয়েছে, যেখানটাতে আমি মেনলি সফট স্কিল ট্রেনিং দিচ্ছি, যেখানটাতে কেমন করে ইংলিশে কথা বলতে হবে, কী করে জব ইন্টারভিউ ফেস করতে হবে, এই সমস্ত ব্যাপারে আমি এখানটাতে ট্রেন দিচ্ছি। সেই তাছাড়াও সেই সেন্টারে আরেকটা আলাদা প্রজেক্ট চলছে, যেখানটা যেটাকে নাইমানসিল বলছে। নাইমানসিলের যারা মাধ্যমিক পাস করেনি, যারা ক্লাস 8 অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদেরকে মাধ্যমিক পাস করানো হচ্ছে সেখানে। আর যেটা মানস প্রজেক্ট চলছে, এটা বেশি দিন স্টার্ট করা হয়নি বলছে তারা। তো মানস প্রজেক্টটাতে যারা সায়েন্স পাস যাদের সায়েন্স কমপ্লিট হয়ে গেছে, সায়েন্স কমপ্লিট হয়ে যাওয়া ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে যারা মাইনরিটি SC ST, তো তাদেরকে একটা ভোকেশনাল ট্রেনিং দেওয়া হচ্ছে ফর 6 মান্থস। আমাদের এখানে সেন্টারে যেটা চলছে সেটা হচ্ছে ফিজিওথেরাপি, আর এছাড়াও আলাদা কিছু কোর্সেস রয়েছে, যেমন ওগুলো অন্য সেন্টারে চলে, যেমন রেডিওলজি, তারপর এছাড়াও আরও অনেক প্রজেক্টস রয়েছে। তো আমাকে এখানটাতে সফট স্কিল অ্যান্ড কম্পিউটার ট্রেনিং ট্রেনার হিসাবে রেখেছে। তো আমার কম্পিউটার ট্রেনার আমি 9 মাসদের মাঝে মাঝে কম্পিউটার ট্রেনিং দেখে ক্লাস দিতাম, বাট আমাকে এখন ফুল ফোকাস করতে হচ্ছে মানুষের উপর। তো আমি অন্য কোনো ক্লাস নিচ্ছি না, শুধুমাত্র মানুষেরই সফট স্কিল ট্রেনিং দিচ্ছি। তো এটা ছিল আমার আমার জবের ব্যাপারে। আর আমার আমি এটা প্রমিস করছি যে আমি খুব তাড়াতাড়ি আমি ইভেন এটা ভাবছি এই ভিডিও আপলোড হওয়ার পর থেকেই, হয়তো পরের দিন থেকে হয়তো তোমরা দেখতে পাবে যে আমি নতুন নতুন টপিকের উপর ভিডিও দেওয়া শুরু করছি। তবে আমি একটু অ্যাডভান্স লেভেলে ভিডিও আপলোড করা শুরু করবো, মানে কী করে তোমরা ইংলিশে কথা বলবে, কী করে জব ইন্টারভিউ ফেস করবে, এবার টপিকগুলো ঠিক এই এই টপিকগুলোর উপর বেশি এবার থেকে আমি ডিসকাস করবো আর ভিডিও আপলোড করবো। আর তাছাড়া যদি আমার অন্য কোনো টপিক ডিসকাস করার থাকে, বলার থাকে, জানানোর থাকে, অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে বলার থাকে, তাহলে সেই ব্যাপারগুলোতেও আমি ভিডিও আপলোড করব। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার এই বক্তৃতা শোনার জন্য, আর আমার চ্যানেল এতক্ষণ মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য।
আর আমি প্রমিস করছি যে আমি খুব ভালো কোয়ালিটি টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আনবো, আর তোমাদের সেটা খুব পছন্দ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, বাই।